বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল পরবর্তী যারা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের গণঅধিকার পরিষদের ডাকে, গণঅধিকার পরিষদের আহ্বানে ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন, এই আন্দোলন টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পেরেছি। আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এ দেশ এবং জাতি এবং জনগণের মুক্তির এই মুহূর্তে একটি মাত্র পথ রয়েছে, একটি মাত্র রাস্তা রয়েছে, সেটি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে এ দেশ ও জাতিকে মুক্ত করা। কেউ যদি মনে করে থাকে, কেউ যদি বলে থাকে, চিন্তা করে থাকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন ছাড়া এ দেশ ও জাতি মুক্তি পাবে, আমি বলবো রাজনৈতিক ভাবে তাদের দূরদর্শিতার অভাব রয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন যাত্রী, তিনি হজ করতে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই জাহাজে যখন সেই প্লেনটি যখন ভারতীয় আকাশে উল্টিয়মান ঠিক, তখন বাংলাদেশের সেই হজ যাত্রী প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়ে মৃত্যু পথ যাত্রী। সেই যাত্রীকে নিয়ে সেই বিমানের পাইলট ভারতীয় মুম্বাই এয়ারপোর্টের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং তাকে অনুরোধ করে যাতে সেই বিমানকে জরুরি অবতরণের জন্য অনুমতি দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্কে বলা পার্শ্ব অধিবেশের দাদারা সেই বিমানকে ল্যান্ডিং এর অনুমতি দেয় নাই, অনুমতি দিয়েছে দিনে 24 ঘন্টায় 360 বার যাকে নাজাকার বলে গালি দেয় সেই পাকিস্তান অনুমতি দিয়েছে। এখান থেকে প্রমাণিত হয়, কেউ যদি এই ঘটনার পরে ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র বলে পরিচয় দেয় তাহলে তাকে জুতা এবং ঝাড়ু নিয়ে দৌড়ানি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই ঘটনার পরে ভারতকে আমরা কোনোভাবে আমাদের বন্ধু রাষ্ট্র বলতে পারি না। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের তরুণ এবং যুব সমাজের মাঝে, আমাদের আগামী প্রজন্মের মাঝে একটি ভুল ইতিহাস সৈলাদ করে দেওয়া হয়েছে। আজকে আমাদের কমলমতি শিক্ষার্থীদের শেখানো হচ্ছে 1971 সালে ভারত নাকি যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা বলতে চাই এই ইতিহাস সঠিক নয়, এই ইতিহাস আংশিক সত্য। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে ভারত দাঁড়ায় নাই, বরং পাকিস্তানকে দুর্বল করার জন্য, পাকিস্তানকে ভাঙার জন্য 1971 সালে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ইন দ্য মিন্টাইম বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা দীর্ঘ 9 মাসের একটি রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। আর আজকের এই ভোটচোর ফ্যাসিস্ট ভারতের গোলাম আওয়ামী সরকার বলে দেশ নাকি ভারতের দাদারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা বলতে চাই এই ভ্রান্ত মিথ্যা ইতিহাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আজকে সুপরিকল্পিত ভাবে আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য, আমাদের আগামীর প্রজন্মকে মেরুদণ্ডহীন করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই সূক্ষ্ম পরিকল্পনা অনেকেই জানেন না, অনেকেই বুঝেন না। ভারত ভালো করেই জানে বাংলাদেশের নাগরিকগণ, বাংলাদেশের জনগণ স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে ঢাকার বুকে দিল্লির তাবেদারি চলবে না। এই জন্য দিল্লির বুদ্ধিজীবীরা ওই মোদী সরকারকে বলল, যদি ভারত বাংলাদেশকে তার একটি করায়ত্ত রাজ্য হিসেবে লুটপাট করতে চায় তাহলে বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করে দিতে হবে। মোদীজি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করলেন কিভাবে বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করা যায়। সেই ভারতীয় বুদ্ধিজীবীরা বলল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ডহীন করে দেন যাতে আগামীর প্রজন্ম একটা অন্ধ প্রজন্ম হিসাবে গড়ে ওঠে। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের
আগামীর প্রজন্ম একটি অন্ধ প্রজন্ম হিসেবে একের পর এক গড়ে উঠছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হয়েছে, কেন জানেন? কারণ ভারত ভারতেরই জানে একজন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে তার দ্বারা ধর্ষণ করা অসম্ভব, তার দ্বারা চাঁদাবাজি সম্ভব নয়, তার দ্বারা লুটপাট সম্ভব নয়, তার দ্বারা শহীদ আব্রারের মতো কমলমতি শিক্ষার্থীদের খুন করা সম্ভব নয়। এই জন্য ভারত পরিকল্পিত ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষা তুলে দিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের অবলা জাতি, আমরা ভারতের এই পরিকল্পনা বুঝি নাই। ভারত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আমাদের জাতিকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত থেকে 30 লক্ষ কপি বই ছাপানো হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, বাংলাদেশে একটি সরকারি ছাপাখানা রয়েছে, এই ছাপাখানার কাজ কি? এই ছাপাখানার যদি সক্ষমতা নাই থেকে থাকে, হাজার হাজার বেসরকারি ছাপাখানা রয়েছে। এই সরকার চাইলে এই বেসরকারি ছাপাখানার মাধ্যমে বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের পাঠ্য পুস্তক আমাদের দেশের মাটিতে আমরা ছাপাতে পারতাম। কিন্তু সরকার সেটি না করে নিম্নমানের কাগজ দিয়ে অতিরিক্ত পে করে ভারত থেকে 30 লাখ কপি বই আমদানি করেছে। আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি বন্ধুগণ। এরকম আমাদের সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে। কিন্তু আমি আপনি জানি না, ভারতের সাথে চীনের সীমান্ত রয়েছে, পাকিস্তানের সীমান্ত রয়েছে, আফগানিস্তানের সীমান্ত রয়েছে, আপনি কোনদিন দেখবেন না ভারতের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের কোন নাগরিককে গুলি করে হত্যা করেছে, চীনের কোন নাগরিককে গুলি করে হত্যা করেছে। ভারত ভালো করেই জানে পাকিস্তানের রক্ত মানলে পাকিস্তান সাথে সাথে 10টা ভারতীয় সীমান্ত বাহিনীর লাশ ফেলে দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের পাঁচটা ভারতীয় গোলাম আওয়ামী সরকার যখন ভারতের এই খুনি সীমান্ত বাহিনী আমার দেশের বিহারের ভাইদের হত্যা করে, আর আমাদের এই পাঁচটা পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীকে বলে ইটস ওকে, এটি বিচ্ছিন্ন ঘটনা, আমরা কিছু মনে করি নাই, দাদা একটাই তো মেরেছেন, একটাই তো মেরেছেন, আরো 2-4টা মারলে অসুবিধা নেই। এই হচ্ছে বাংলাদেশের এই গোলাম ভারতের পাঁচটা দালাল সরকার। প্রিয় বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে আহ্বান জানাই, আজকে আমরা ভারতীয় পণ্য বৈকটের ডাক দিয়েছি। এই পণ্য বৈকটের আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদের মাঝে গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মসিউজ্জামান উপস্থিত রয়েছেন। তিনি বিগিয়ারের দায়িত্ব পালন করেছেন, 30 বছর সেনাবাহিনীর দায়িত্ব ছিলেন, তিনি জানেন কিভাবে আমাদের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আগ্রাসন চালায়। প্রিয় ভাইরা আমার, আমি আর বক্তব্য বাড়াবো না, আমার পরে আহ্বায়কের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সমাবেশ শেষ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনের অগ্রসৈনিক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান। এ ভারতীয় পণ্য যারা কালো পোশাক পরে আছেন তারা একটু সামনে সুন্দরভাবে দাঁড়ায়, তারা কথা বলার আগে আমরা একটা ছবি নেব, একটু প্লিজ কালো পোশাক পরে সামনে আসেন, এদিকে এদিকে আসেন, এই এই পাশে দাঁড়ান, কিছু একটা ফুল ফ্রেমের ছবি নিয়ে উঠতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি আমার ছোট বক্তব্যটি রাখছি, সেটা হলো আমাদের প্রতিটা আন্দোলন একটা ফল লাভ করতে চাই, এবং আমরা যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করি আজ থেকে প্রায় 1 মাস আগে, তখন থেকে আমরা খেয়াল রাখছিলাম
যে এটাতে ভারতীয়দের কি প্রতিক্রিয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রথম থেকেই ভারতীয় বিভিন্ন ইউটিউবার বা টিভি চ্যানেলগুলি এটা নিয়ে খুব বড় ধরনের প্রতিক্রিয়া দেখায়। অর্থাৎ ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন আমরা শুরু করেছি, ভারতীয় প্রতিক্রিয়ায় আমরা বুঝতে পারছি আমাদের সেই আন্দোলন সঠিক আছে এবং ভালোভাবেই চলছে। আপনি যখন আপনার শত্রুর সাথে কোনো রকম একটা যুদ্ধে লিপ্ত হন, তখন আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে আপনার কোনো একটা অ্যাকশনে তার উপরে প্রতিক্রিয়া কি হচ্ছে। এই প্রতিক্রিয়ার আজকে আপনাদের আরেকটা দৃষ্টান্ত আপনাদের একটু দেখিয়ে দেই। এতদিন আমরা যে আন্দোলন করেছি রাস্তায়, আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, বাংলাদেশে কেউ আমাদের এটা করতে বাধা দেয়নি। আজকেই প্রথম আওয়ামী সরকারের পুলিশ আমাদের মিছিলটা এখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু আমি খুব পজিটিভ ভাবে দেখি, এই জন্যে যে ভারতীয়রা এতটাই ভীত হয়েছে এই পণ্য বর্জন আন্দোলনে যে তারা সম্ভবত তাদের যে গোলাম সরকার এখানে আছে বাংলাদেশে বসে আছে, যেটাকে আমি বলি মাত্র 5% লোকের সরকার, অবৈধ সরকার, এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি বাংলাদেশে ভারতীয় নির্দেশ পালন করছে। অবশ্যই সেই সরকার থেকে এখন এই ভারতীয় পণ্য বর্জনকারীদের জন্য কিছু অনুরোধ এসেছে বা কিছু নির্দেশ এসেছে, যেই জন্য আজকে পুলিশ লীগ আমাদের এই ভারতীয় পণ্য বর্জনের অহিংস একটা মিছিলেও বাধা দেওয়ার চেষ্টা করেছে। বা শেষ পর্যন্ত বাংলাদেশি পুলিশ ভাইদের বিবেক কাজ করেছে, তারা আমাদের যেতে দিয়েছেন, এই জন্য একই সময় আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তাদের প্রতি আমার কিছুটা সমবেদনাও আছে, কারণ এক সময় এই ইউনিফর্মের চাকরি আমি করেছি। আমি জানি চাকরি বাঁচাতে আমাদের পুলিশ ভাইরা এখন অনেক কিছু করবেন, তবে তারা সব কিছু সরকারি নির্দেশে হুবহু করবেন বলে আমি মনে করি না। আমি মনে করি প্রতিটা বাংলাদেশের নাগরিক, তিনি আওয়ামী লীগ হন বা পুলিশ হন বা আমাদের মতো বিরোধী দলীয় লোক হন বা সাধারণ জনগণ হন, সবার মধ্যে ভারত বিরোধিতা কাজ করে। তারা বোঝেন যে ভারত সেই 1971 সালের পরের থেকে আজ পর্যন্ত কিভাবে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে 54টা নদের পানির থেকে বঞ্চিত করেছে এবং কিভাবে আমাদের বাজারটা দখল করে রেখেছে। এই জন্যে পুলিশ ভাইদের প্রতি আমার সমবেদনা আছে, আপনারা চাকরি বাঁচানোর জন্যে আমাদের উপরে যতটুকু নির্মম হওয়া প্রয়োজন ততটুকু হবেন, কিন্তু তারপরেও আমি আপনাদের প্রতি ভালোবাসা রাখব যদি আপনাদের বাড়িতে আপনারা ভারতীয় পণ্য বর্জন করে। সব পুলিশ ভাইদের প্রতি আমার আহ্বান, আপনার চাকরি বাঁচানোর জন্য আমাদের প্রতি যতটুকু নির্দয় হতে হয় বা বিবেকহীন হতে হয় আপনারা হন, কিন্তু আপনারা একজন বাংলাদেশি আদর্শ নাগরিক হন। আপনারা ভারতীয় পণ্য বর্জনে আমাদের সাথে অংশ নিন এবং আপনাদের ঘরগুলিতে ভারতীয় পণ্য কেনা বন্ধ করুন। এটা যদি আপনারা গোপনে করেন, আমি মনে করব যে আপনারা চাকরি বাঁচানোর জন্য আমাদের উপরে যতটুকু অন্যায় করছেন সেটা ঠিক আছে। আমি আমার পূর্ববর্তী বক্তব্যে বলেছিলাম যে আজকে আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের সার্থকতা নির্ভর করে জনগণের উপরে, কারণ ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকার কিছু কেনে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা আমরা কিনি, আমরা জনগণ কিনি এবং আমরা বাজারে গিয়ে কোনটা কিনবো আমরা সিদ্ধান্ত নিই। ওখানে সরকার কেউ দাঁড়িয়ে থাকে না আমাদেরকে বলে দেওয়ার জন্য যে আপনি এটা কিনবেন বা ওটা কিনতে পারবেন না। এই জন্য আমরা যদি বাজারে যাওয়ার আগে এবং বাজার করার সময় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ভারতীয় কিছুই কিনবো না, তাহলে ভারতীয় জিনিস এখানে যতই